নাম? আমার নাম মতিবুর রহমান। বাবার নাম? নাজমুল হক। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। এখানে কৈলাসহরে কি করো? কৈলাসহরে আমি এখানে ফেরি করি। কত বছর যাবত এখানে? আমি 4 বছর যাবত এখানে আমি আছি। কৈলাসহর কোন জায়গায় থাকো? কৈলাসহর টিলাবাজার। আজকে কি হয়েছে তোমার ঘটনা? আজকে ঘটনা কইতে গেলে, আমি আজকে গেছিলাম বাগানবাজার পেশাডোল বলে একটা জায়গা আছে, যেখানে মন্ত্রীর বাড়ি আছে। কোন মন্ত্রী? সুধাংশু দাস, এই দাস নাকি তা, যাই হোক এটার নাম। তাইনার বাড়ির এদিকে গালাই ও গ্রামে দিয়ে গেছিলাম আমি আজকে ফেরি দেওয়া। তো গ্রামে ফেরি দিতে দিতে, মানে তার বাড়ির সামনে যখন আমি পৌঁছাই, তখন তার কিছু লোক আমার আটকাইছে, ডাকিয়া নিয়া তারে এইন মন্ত্রীরও এইন উবায় আসিল আমার সামনে, তাই গাড়ির বয়ে আসিল। তারপরে তার চালাওয়ালা সকলরা আমার জিগাইলো যে তোমার বাড়ি কোথায়। আমি কইলাম মুর্শিদাবাদ। তারপরে আমার কইলো তোমার নাম কি? আমি যেমন কইছি মতিবুর রহমান। তারপরে আমার কইলো তোমার আধার কার্ড কোনো আইডি কার্ড আছে? আমি বললাম না, আমার আইডি কার্ডে আমার লগে নাই, আমার মোবাইলে সব কিছু আছে। লগে না থাকলে আমার টিলাবাদে যে আমি ভাড়া থাকি ওখানে আমার রুমে সব কিছু আছে, আজকে আনতে আমি ভুলে গেছি, আজকে আমার আছে নাই। তাই আমার মোবাইলে আছে, মোবাইলে দেখলে দেখতে পারেন। তারপর কোনো মাত নাই, যেমন মন্ত্রীর জিগাইছে তাই যে কিতা করতাম, মন্ত্রীর আবার কই সাইডে গিয়া তার সাইডে নিয়ে তার পিঠ, তারপরে গিয়া সাইডে গিয়া আমারে পুরা বাস টুস দিয়া হাত পুরা ফুলাই লিছে, এদিকে বহুত বেদনা হয়ে গিয়া। কি দিয়ে গালে বলে চোর মারছে? কি দিয়ে মারছে? বাঁশ দিয়া। কিলকুশি মারছে নি? চোর মারছে দুই গালে। তারপর? তারপর পিছনে লাফ মারছে। মারার পরে কি করলো? মারার পরে আমি তো ছুটিয়া আইলাম ওখান থেকে, মানে তো আমার তো বহুত মারে মারে তারা, দিয়ে আমি ছুটিয়া মন্ত্রীর গাড়ির সামনে আইলাম। সামনে তিন কিন্তু ওখানে ওখানেই তখন উবায় আসলো। তারপর আমি গাড়ির সামনে আইয়া কইলাম যে স্যার আমরা ছাড়ি দেন আজকের মতন, আমি এদিকে আর জীবন আইতাম না, ঠিক আছে? তা আমার কথা মানে তাই কানেও লইল না। তারপরে তার মানুষরা কইলো যে তার যেখানে গার্ড থাকে একটা গার্ড, তো গার্ডরে কইলো তারে রুমে গিয়া, রুমে হামা গিয়া, রুমে গিয়া তারে ভর যে পুলিশ আয় তারে নেবো। বাদে পুলিশ আইছে, পুলিশ আয়া আমারে জিগাইলো যে কিতা কিতা হয়েছে। আমি কইলাম সব কিছু খুলিয়া যে এরকম এরকম ব্যাপার, আমার কোনো দোষ নেই, আমার নির্দোষ, আমি আমাকে এইভাবে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, দোষ ছাড়া আমাকে যে দোষী বানাইছে। তারপর গ্রামবাসীকে ওখানকে সবকে জিজ্ঞাসা করলো যে কী কী হয়েছে এখানে, কারোর মুখে কোনো কথা নাই। আমি যদি একটা দোষ করে থাকি তো সবাই কইব যে হ্যাঁ এই পুরোটা দোষ করছে একটা, ও তার লেগে তারে মারছি আমরা, কিংবা বাংলাদেশি কয়ে মারছি কিছু, মানে কোনো মাত নাই তারা। আমি একটা ইন্ডিয়ান মানুষ, আমার বাড়ি মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ, আমার বেলডাঙ্গা বাড়ি, বহরমপুর বেলডাঙ্গা থানা আমার বাড়ি, ঠিক আছে? তা আমার ইন্ডিয়াতে আমি বসবাস করি, আমার ইন্ডিয়ার, আমার আমি ইন্ডিয়ার মানুষ, তাহলে আমাকে ইন্ডিয়ার মানুষ হিসাবে আমাকে তাহলে এই যে নামটা শোনার পরে মতিবুর রহমান, যখনই বলেছি মতিবুর রহমান নামটা শোনার পরে পরে কিন্তু আমার অ্যাকশন শুরু, মানে মানে যেমন হুঁচে মতিবুর রহমান মানে তো হয়তো মুসলিম, ঠিক আছে? আমারে আরেকদিন আরেকজন মানে ওখানকার তাদের মধ্যে তারা যে আসলো 8-10 জন, তাদের মধ্যে একজন আমারে ফটিকা পাইছিল একদিন। ফটিকা আমরা তো চারিদিকে যাই, কুমারঘাট যাই, এদিকে কাঞ্চনবাড়ি, ফটিকা, ঠিক আছে, চারিদিকে আমরা ফিরতে যাই। তো একদিন ফটিকে আমরা পাইছিল, হ্যাঁ তার বাড়ির গালা পাইছিল, দিয়ে আমার ফটো উঠো, মানে আমার ফটো উঠাইছে, আমার আইডি কার্ডের ফটো উঠাইছে, প্যান কার্ডের ফটো উঠাইছে, উঠাইয়া আমার কইছে তুমি তোর যদি গালায় পাই তাহলে তোর খবর আমি আলাদা করে নিব, ঠিক আছে? এটা কইছে, ঠিক আছে? আমি তারে কইছি যে ঠিক আছে আমি আইতাম না, দিকে যা হোক তার ওখান থেকে আমি আইছি। হে কিন্তু ওনার উভয় আসিল মন্ত্রীর বাড়ির সামনে, যারা আমরা মারছে তার মধ্যে হে আসিল ওনো, ঠিক আছে? তো হেও তো করতে পারতো যে তার আমি আইডি কার্ড আমি দেখছি আগে, হ্যাঁ তার আইডি কার্ড সব কিছু ঠিক আছে, আমার তো ওয়ার্নিং একটা দিতে পারতো যে এদিকে আইস না, আইলে তোর তোর খবর খারাপ আছে, আমার এটা তো কইতে পারতো, তা আমি আইতাম না। আচ্ছা, যখন তোমাকে মারে তখন মন্ত্রী দেখেছিল? হ্যাঁ ও দেখেছিল, তো ও নিজে আমাকে বলেছে, ও নিজে ওর মানুষকে সব বলেছে যে ওকে সাইডে গিয়া পিট, ঠিক আছে? তখন আমার মারার সময়ও মানে ওখানে ছিল, আমি মার খাইতে খাইতে আমি দৌড় দৌড় দিয়া তাই গাড়ির সামনে গেছি, আমি গিয়া তখনও তাই উপায় আসলো গাড়ির সামনে গিয়া তাই আমি কইলাম যে আমার ভুল হয়ে গেছে, আমি এদিকে জীবন আইতাম না, আমার ছাড়ি দাও আজকের মতো আমি আর জীবন আইতাম না। তারপর তাই এখানে উপায় আসলো, তাই আমার কথা মানে কথা কোনো কানে লইছে না। পুলিশ কি করলো তারপরে? দিয়া পুলিশ তো জিগাইলো সব গ্রামবাসীর, জিগাইলো যে পোলার কোনো দোষ আছে কি কিছু, যে কি কোনটা চুরি করছে না কোনটা কোনো খারাপ ব্যবহার করছে, গালাগালি করছে কারোর লোকে, কারোর মুখে কোনো মাত না, আমি কোনটা করলে না কে কোনটা কইতো, তার বাদে যেমন দেখছে পুলিশ দেখছে, আর কোনো দোষ নাই, দোষ ছাড়ে তারে মারছে মানুষে। হ্যাঁ বাদে আমারে পুলিশে নিয়া থানা তাইছে, থানা আমি কইলাম সব কিছু, এখানে যে অফিসার আছে কৈলাসহর থানায় তাইটা আমি সব কিছু কইলাম, তাই আমার জিগাইলো যে কে মারছে। আমি যে মুহূর্তে আমি কইলাম যে আমার এখানকে
আটকাইছে দু চারজন, এখানে মন্ত্রীর উপায় আসলো। তো ওখানকার মন্ত্রীর উপায় আসলো, মন্ত্রী কইছে মারা লাগে, মন্ত্রী কইছে তারে গিয়া সাইডে গিয়া পিট, তার বাদে আর কোনো অফিসার মানে কোনো কথাই কইছে না। যে এটার এটার মধ্যে আমরা কি একটা বিরুদ্ধ এরা জাইমো কি কেস একটা হইব, কি তারা শাস্তি হইব, যে তোমার মারছে তার একটা শাস্তি হইব, কি কিছু সব কুলিয়া কইছেন তানাতে? আমি কইছি সব কিছু। আচ্ছা, যারা মারধর করছে কাউরে চিনছেন নি? আমি একজনটা অলরেডি ভালো দিয়া চিনি। নাম জানেন নি? না, নামটা জানি না। তার তার বাড়ি ফটিকা বাজারের পিছনেই, তার যে একটা গ্রাম আছে ওখানে তার বাড়ি। তার বাড়ি আমি যাই, তার বাড়ি আমি প্রায় চার বছর আগে থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো টিয়া চিনে, তার বাড়ি আশেপাশে সব মানুষ সব আমার চিনে। আপনি তানায় মৌখিকভাবে সব কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমি সব জানি। আপনি কি আশা করেন তানা কোনো ব্যবস্থা নেবে? তা আমি আশা, সেটা তো আমি আশা অবশ্যই করবো, কেননা প্রশাসনের এটা একটা দায়িত্ব। আচ্ছা, আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, ওনার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? তা আমি বলতে চাই তো, কেননা আমরা তো ভিন দেশে, আমি একা না তো এখানে, আমি তো এখানে আমাদের ত্রিপুরাতে, ত্রিপুরা বলে না সব জায়গায় আমাদের মানুষ আছে, অল ইন্ডিয়া আমাদের মানুষ আছে, ছিটিয়ে আছে, আমাদের বাঙালির মানুষ সব জায়গায় ফেরি করে। হ্যাঁ, এই যে কিছু কিছুদিন আগে উড়িষ্যাতে হইলো, আজকে দেখো ত্রিপুরাতে এরকম হচ্ছে, আজ আমাকে মারছে কালকে আরেকজনরে মারবে, এইসব থেকে আমরা মানে বাঁচতে চাই। যে আমাদের এরপরে যে জুলুম হয়েছে বিনা দোষে, আমরা দোষ করার পরে আমরা দোষ কোনো দোষ ছাড়া আমাদেরকে যে মারধর রয়েছে, এগুলো থেকে আমরা। আপনি চান মমতা ব্যানার্জি ত্রিপুরা সরকারের সাথে কথা বলুক? কথা বলা তো দরকার, আমি তো চাই, এটা আমি অনুরোধ করছি আমি ওনাকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন? ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে আমি কিছু বলতে চাই, যে দেখেন আমাদের এরকম এরকম, আমার তো বহুত এখানে লোক আছে, আমরা যেখানে যাই, আজকে বলে না, আজকে প্রায়